কি মনে হলো, মনে হচ্ছে একটু ছাদ থেকে ঘুরে আসি, মেঘলাও হয়ে আছে চারিদিকে। গুড মর্নিং, চা দিয়ে শুরু করলাম, বাইরের দিকে তাকাই আর চা খাই। সকালে যেটা কাজ আমার, আমার বিছানা ঝাড়ু না, এই ঝাড়ুগুলো ভালো হয়, প্লাস্টিকের কিনেছি, কিন্তু মনে হয় যেন এই নারকেলের কাঠিগুলোও ভালো। চলো আজকে হচ্ছে সকালে ম্যাগি, চলো সকালে ম্যাগিটা খেয়ে রান্নাঘরে রান্না করতে চলে আসি। আর কী রান্না করবো আজকে? কচুরলতি। আমি বলেছিলাম কালকে আপনাদের যে কচুরলতিটা আমি শেয়ার করব, আমি কীভাবে রান্না করি সেটা শেয়ার করব। আপনারা অনেকে অনেক রকম করে করেন, কিন্তু আমি কীভাবে করি সেটাই শেয়ার করব। তা চিংড়ি মাছটা ভেজে নিচ্ছি, আর এই মশলাটা আমি করেছি হচ্ছে কাঁচা লঙ্কা, দু কোয়া রসুন দিয়েছি, আর হচ্ছে একটা টমেটো দিয়েছি, দিয়ে একটা পেস্ট তৈরি করে নিয়েছি। আর কচুরলতিটা একটু ভাপিয়ে নিয়েছি লবণ দিয়ে, একটু জল জাস্ট একটু ভাপিয়ে নিয়েছি। আর এই যে দুধের ক্ষীরটা, এটা বিবাসকে দেবো, তাই বিবাস এখন তো পড়াশোনা করছে, ওকে দিয়ে আসলাম। এখন পড়তে পড়তে একটু ফোন টোন তো দেখছেই, তো যাই। চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে, আর একটু এই তেলের মধ্যে দিলাম গোটা জিরা, একটা শুকনো লঙ্কা, আপনারা কালো জিরা ফোড়নও দিতে পারেন। এবার পেঁয়াজ কুচু দিয়ে দিচ্ছি, পেঁয়াজ কুচুটা একটু ভাজা ভাজা করে নেবো, লাল লাল করে নেবো। দেখুন ভাজা ভাজা হয়ে গেছে। এবার যে মশলাটা আমি তৈরি করে রেখেছিলাম, আদা টুকরো দিয়েছি একটু, সেই মশলাটা আমি দিয়ে দিলাম। দেখুন মশলাটা একটু ভাজা ভাজা করার পরে আমি জিরার গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদ আর একটু চিনি সব একসঙ্গে গুলে নিয়েছি, লবণ। এবার এই মশলাটা ভালো করে কষিয়ে নেব। মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে, এবার চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। চিংড়ি মাছটা দিয়ে মশলার সঙ্গে চিংড়ি মাছটাও ভালো করে কষিয়ে নেব। ভালো করে কষিয়ে নেওয়ার পরে এবার কচুরলতিটা আমি দিয়ে দেবো। কচুরলতিটা সিদ্ধ করাই তো আছে, তো দিয়ে দেবো, ঘেঁটেও যাবে না, ওই গোটা গোটা থাকবে। আর মানে যদি মনে করেন একটু ঘেঁটে, অনেকে ঘাটা পছন্দ করে, তো ঘেঁটে দিতে পারেন। তাই দেখুন আমি কষিয়ে নিয়েছি হালকাভাবে। এবার একটু সামান্য মশলা ধোয়া জলের বাটিটা, এই জলটা, জলটা দিয়ে আবারও চার থেকে পাঁচ মিনিট মতো গ্যাসটা লোতে করে আমি হতে দেবো, তাহলে হয়ে যাবে আমার কচুরলতি। এই দেখুন খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে কচুরলতি, একটু গরম মশলা দিয়ে নামিয়ে দেব। ব্যাস, এই দেখুন কচুরলতি, চিংড়ি মাছ দিয়ে কচুরলতি আমার রেডি। চলো নামিয়ে নিই, চলো বাসনগুলো মেজে নেব। বাসন দেখতে পড়িস না, কত বাসন হয়েছে দেখতে পাচ্ছেন? কারণ কি বলুন তো, কালকে রাতের বাসন আছে, তার উপর চাপিয়ে আছে, এখনো আবজানো হয়নি। রেডি, অল্প একটু চিকেন ছিল আলু দিয়ে একটু রসা মতো করে চিকেনটা জল দিয়ে রান্না করে নিয়েছি, কাজও সব করে নিয়েছি। দেখেন না, রান্না টান্না রান্নাঘরে গেলাম, আমি এইরকম মহাদেবের মতো ছুটি বেঁধে নিই উপরে, ছুটি। গরম লাগছে, বৃষ্টি যতই হোক গরম লাগছে, কিন্তু মেঘলা ওয়েদারে, মেঘলা ওয়েদার ঘর অন্ধকার হয়ে যাচ্ছে, লাইট জ্বেলেছি। হ্যাঁ, কি রান্না করেছি একটু তো শেয়ার করেছি, কিন্তু ফাইনালটা দেখাবো। রান্নাও অল্প, কিন্তু মেনু দারুণ আছে দুপুরের, ঠিক আছে। চলো এই তো, আর আজকে হলো সানডে, সানডের দিন, নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। সানডে যেহেতু, একটু তো চিকেন তো হবেই, মানে চিকেন তো ছিল পরশু দিন, দুদিন হয়ে গেল, ওর জন্য আজকে করে ফেললাম, অল্প ছিল, একটু আলো টালো দিয়ে করে ফেললাম, হয়ে যাবে। এই তো বিবাস ওই ঘরে প্রজেক্ট করছে। আর সকালে আজকে আমাদের ব্রেকফাস্ট তো ম্যাগি হয়েছে, দেখলাম তাড়াতাড়ির সময় না, দেখুন ম্যাগিটা বলা হয় খারাপ, কিন্তু তাড়াতাড়ির সময় ম্যাগিটাই কাজে লাগে, তাই না? আমার তো তাই মনে হয়, আমি প্রতিদিন খাই না, কিন্তু এক্সট্রা রেখে দিই, দুটো একটা প্যাকেটে রেখে দিই, তাড়াতাড়ির সময় যেদিন দেখে প্রচণ্ড বিজি সেদিন ওই করে নিই, ম্যাগি করে নিই। তা চলো, এই তো চলো কী রান্না করেছি একবার দেখিয়ে দিই। আর বাসনগুলো অবস্থা দেখুন, এত বাসন, এখন কিছু করবো না, সন্ধ্যার দিকে দেখবো। চলো কী রান্না করেছি আজকে দুপুরে লাঞ্চ মেনু সেটা শেয়ার করি। হ্যাঁ, মেঘলাও হয়ে আছে, না বৃষ্টি হচ্ছে না রোদ হচ্ছে, এমনই হচ্ছে। চলো, গ্যাস ওভেন টোভেন সব পরিষ্কার হয়ে গেছে, এটাই ভাত আছে, এটাই কচুরলতি, চিংড়ি মাছ দিয়ে যা হয়েছে না বন্ধুরা, কি বলবো। শসা আছে, চিকেন আছে, আর হচ্ছে টক দই, ব্যাস। এই তো
মেনু আজকে অল্প কিন্তু দারুণ দারুণ। চলো খাওয়া দাওয়া করে নিই, পরে আমাদের সামনে আসছে। ওকে, গুড ইভিনিং। 4:30 বাজে, যাচ্ছি একটু ছাদে। কি মনে হলো, মনে হচ্ছে একটু ছাদ থেকে ঘুরে আসি। মেঘলাও হয়ে আছে চারিদিকে, খাওয়া দাওয়া করেছি, বাসন পড়ে গেছে। দেখি সন্ধ্যার দিকে ধোবো চাটা খাওয়ার পরে, একটু ঘুরতে চলে আসলাম। সব খেলা করছে, ঘুরি দেখি চারো দিকটা। হাত ধরে গেছে, ভালো লাগছে এখানটায় বসি একটু। আমি আসলে এই দিকটা একটু এই জায়গাটায় বসি একটু। 4:30 বাজে, বিবাস ঘুমিয়ে গেছে, এখন ঘুম আসছে না। দেখে ছাদের ওপর আসলাম, চারিদিকে একটু তাকালে, একটু বসলে মনটা যেন ঠান্ডা পরিবেশ, শান্ত পরিবেশের মধ্যে দেখবেন মাঝে মাঝে ভালো লাগে, তাই না? তা চলো এখন একটু বসি। চলো, অনেকক্ষণ বসেছিলাম, এখন না ঘুম ঘুম লাগছে, তা ঘুমাবো না, সন্ধ্যা লেগে যাচ্ছে। কটা বাজে খেয়াল করেনি, তো 5টায় বাজে চললো। চলো নিচে যাই, একটু ঘোরাঘুরি করলাম নিজে উপরে। ওই মাঠটাতে সবাই খেলা করছে, আমাদের পুকুরটা তো ধরে গেছে জলে। গুড ইভিনিং, এখন চা করতে চলে এসেছি। চলো চাটা করে নিই। গুড ইভিনিং, 7:30 বেজে গেছে আজকে চা করতে। ছেলে বলছে মা সাড়ে ছুটি হয়ে যাবে, তাড়াতাড়ি করে চা করে নিয়ে আসলাম। ভাঙা বিস্কুট দিয়ে চা, বিস্কুটগুলো কী করবো বলুন তো, ওর জন্য ভাঙাগুলো আমি খাই। এই দেখুন, চলো চাটা খেয়ে নিই। হ্যাঁ, সন্ধ্যা টান্ধা সন্ধ্যাবেলার কাজ সব হয়ে গেছে, খাবার দিতে আসতেই হলো। দেখেন লাফাচ্ছে, দেখতে ভালো লাগে না? এই দেখুন সবগুলো মনে হয় বড় হয়ে গেছে না কি কি জানি। এই দেখুন দিয়ে খাবারগুলো খাচ্ছে। এটা 2-3টে দানা দিলেই হয়। মাছে তো খাবার দেওয়া হয়ে গেছে, দেখছি এখন একটু টাইম আছে খাটটা পরিষ্কার করে নিই, কারণ কবে থেকে আজকাল করবো করে 2-3 দিন হয়ে গেল পরিষ্কার করা হয়নি, দেখে ধুল জমেছে, সেরকম খাটটা পরিষ্কার করে নিই। আর ডিজাইন খাট না, এটা প্রতিদিন করলে ভালো হয়, কিন্তু ফেলে ওঠা হয় না না। এদিন যাই হোক, পরিষ্কার করা হয়ে গেছে, ওই ঘরেরটাও করে নেব। চলো এদিকে আবার ভাতটাও বসিয়ে দিয়েছি। চলো বাসন তো মেজে আসলাম, সেটা শেয়ার করা হয়নি, এই করে চলে এসেছি। আর এই দেখুন এই জামা কাপড়গুলো ভাজ করবো আনলাতে না, কালকে একটা একটা করে রাখতে রাখতে আনলাটা কেমন এমন জাম হয়ে গেছে, ওগুলো এখন ভাজ করবো। খাটটাও ক্লিন করে নিলাম, ওই ঘরে খাটটাও পরিষ্কার করা হয়ে গেছে। তা 10:30 বেজে গেছে, এখন রাতে ডিনার করবো, ভিডিও আর বড়ো করবো না। আর চিকেন একটু আছে, আর হচ্ছে লতি আছে। লতিটা সত্যি বিশ্বাস করবেন না এত সুন্দর হয়েছিল, নিজে রান্না করেছি বলে বলছে না, দারুণ হয়েছিল। আমার ছেলে বলছে মা খুব সুন্দর লাগছে, চিংড়ি মাছ করলে তো যে কোনো রান্নাতে ভালো লাগবেই, তাই না? তা যাই হোক, ওই সব আছে, আর অল্প দুটো গরম ভাত বসিয়ে দিলাম। এই তো আজকে রাতের ডিনার, ভিডিও আর বড়ো করবো না, নেক্সট ভিডিও নিয়ে চলে আসবো। এখন ছোটো ছোটোই করছি, এমনি কিছু হচ্ছে না, এই 8 মিনিট 9 মিনিট 10 মিনিট 12 মিনিট ব্যাস। তা ভিডিও আর বড়ো করবো না, নেক্সট ভিডিও নিয়ে চলে আসবো। ভিডিও যদি কিছু ভালো লাগে থাকে অবশ্যই কমেন্ট করে বলবে, লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনারা ভালো থাকবে, সুস্থ থাকবে, সকল সময় স্মাইল দিয়ে থাকবে, নিজের শরীরে অবশ্যই খেয়াল রাখবে। আজকের মতো বাই বাই, গুড নাইট, দেখাবে কালে একটা নতুন ভিডিও নিয়ে। বাই।